নিজেদের দাবি আদায়ের সাংবিধানিক সমাধান পেলেই তিপ্রা মথা সরকারে যোগ দেবার জন্য অথবা জোট করার জন্য পজিটিভ মনোভাব নিয়ে এগিয়ে যাবে বলে জানিয়েছেন তিপ্রা মথা দলের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বহিরাজ্য থেকে ফিরে মঙ্গলবার সংবাদ মাধ্যমে দেওয়া নিজের প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি। তিপ্রাসা জাতির স্বার্থ রক্ষা করাই তার প্রথম অগ্রাধিকার বলে ও জানান তিনি। হমে কনস্টিটিউশনাল সলিউশন চাহিয়ে, আগর আজ মন্ত্রী বনকর হাম বেঠ গয়ে গভর্নমেন্ট মে ওর আপনে কমিউনিটি কো কুছ নহীঁ দিয়া তো ইয়ে ওই চিজ হোগা জো IPFT নে কিয়া থা। হাম চাহতে হ্যায় কি হমে এক সম্মান সে এক কনস্টিটিউশন জো দিল্লি নে হমে বুলায়া থা ইলেকশন কে পহলে উসি বাত মে বাত শুরু কিজিয়ে বাত। হম লোক কনস্টিটিউশনাল সলিউশন চাহতে হ্যায়, জব কনস্টিটিউশনাল সলিউশন কা বাত হোগা উসি কে বাদ হম গভর্নমেন্ট কে বারে সোচেঙ্গে, বরনা বিনা আপনে 14 লাখ তিপ্রাসা কো কুছ দেকর আগর দু তিন লোগো কো মন্ত্রী বনা দিয়া তো ইয়ে হমারে তিপ্রাসা হমারে জনজাতি কে সঙ্গ নাইনসাফি। নিজেদের দাবি পূরণের সাংবিধানিক সমাধানই যে তিপ্রা মথার একমাত্র কাম্য বিষয় সেই কথাই উল্লেখ করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।